কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ক্রমশ সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ে চলতি মাসেই তার দিল্লি যাওয়ার কথা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন, একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণও জারি রাখছেন। বকেয়া ইস্যুতে বানারহাটের সভা থেকেও কেন্দ্রের উদ্দেশ্যে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। জিএসটি চালু নিয়েও কটাক্ষ করেন, বলেন, ভেবেছিলাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, কিন্তু এখন দেখছি ওয়ান নেশন অল ট্যাক্স। একশো দিনের কাজ যারা করেছে, 7,000 কোটি টাকা আটকে রেখেছে, 7,000 করোড় রুপিয়া নেহি দিয়া জো মেহনত সে কাম কিয়া হ্যায় হাম দিল্লি যা রা হু 1898-1928 হাম প্রাইম মিনিস্টার কা অ্যাপয়েন্ট মাঙা হ্যায়। আজ জিএসটি ট্যাক্স একই ট্যাক্স হ্যায় জো ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুল কে লে জাতা হ্যায়। পহলে হামারা স্টেট কা ট্যাক্স থা বহুত, হাম লোগ সোচা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এ বড়িয়া হোগা, লেকিন আবি দেখতা হ্যায় ওয়ান নেশন সব ট্যাক্স লেকে জাতা হ্যায় দিল্লি আর বঙ্গাল কো নেহি দেতা হ্যায়, পয়সা নেহি দেতা হ্যায় আর ঝুটা বলতা হ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বঞ্চনা ইস্যুতে দ্বিমুখী কৌশল নিতে চলেছে তৃণমূল। একদিকে আলোচনা, অন্যদিকে লাগাতার আক্রমণ, এই দুই কৌশলেই প্রাপ্য আদায় করতে চাইছে শাসক দল। পাশাপাশি থাকছে আগামী বছরের লোকসভার অঙ্ক। বঞ্চনা ইস্যুতে বারংবার স্বরূপ হয়ে ভোট বাক্সের সুফল তৃণমূল ঘরে তুলতে পারবে, একই সঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে আঘাত করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই কৌশলী মুখ্যমন্ত্রী বানারহাটের সভা থেকে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের সমস্যা প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করেন। প্রশ্ন তোলেন, কেন্দ্র চা বাগান কোথায় খুলল, বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে না। এবার ইলেকশনের আগে 5টা বন চা বাগানও খুল দেঙ্গে, কাহা দিয়া ওয়াদা, আপ ওয়াদা করতে হ্যায় লেকিন নিভাতে নেহি হ্যায়, হাম ওয়াদা করতে হ্যায় তো হাম করতে হ্যায়। সময় যত যাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ততই সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত কি কেন্দ্রের থেকে আদায় হবে প্রাপ্য? রাজনৈতিক মহল মনে করছে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্যতম ইস্যু হতে চলেছে এই বঞ্চনার অভিযোগ। এর উপর নির্ভর করবে বিজেপির ভোট ব্যাংকে কতটা চির ধরাতে পারবে তৃণমূল। বঞ্চনার অভিযোগ ঠিকমতো প্রচারে নিয়ে যেতে পারলে ঘাসফুল শিবিরের লাভ রয়েছে বলেই মনে করা হচ্ছে। নিউজ টাইম।